কালিয়া চল, তাহলে হয়ে গেছে। আরে এই ডোরে আবার কি হলো? এই ডোরে আওয়াজ হচ্ছে কেন? ম্যাডাম আমি আপনার ব্যাগটা চেক করবো, আপনি হয় কিছু চুরি করছেন আর নাহলে ভুলে হয়তো আপনার ব্যাগে কিছু একটা চলে আসে। সমস্যা কি আপনার? আপনার কি আমাকে দেখে কোনো অ্যাঙ্গেলে চোর মনে হচ্ছে যে আপনি আমার ব্যাগ চেক করবেন? দেখেন ম্যাডাম, এই জায়গায় সাইরেনটা তো আর এমনি এমনি বাজে নাই, এটা বাজতে বলে আমি আপনাকে কইতাছি। জিনিসটা আমার চেক করবার দেন, তাইলে তো বেজাল জায়গা, তাই না? আচ্ছা হয়েছে, এত লেকচার দিতে হবে না, নে ধর। ম্যাডাম আমি ওই ব্যাগটা একটু চেক করব। আচ্ছা তোর সমস্যাটা কি? এই মেয়েটা আমার বাসার কাজের লোক, ওর এই ব্যাগে বাজার ছাড়া আর কিচ্ছু নেই, এখন তোর এই মেয়েটার ব্যাগটাও চেক করতে হবে? ম্যাডাম দেখেন, আপনি নিজের কানে শুনছেন যে এই জায়গায় সাইরেনটা বাজছে, তাহলে আমার ডিউটিটা আমার পালন করবার দেন, ব্যাগটা আমার দেন, খামোখা পেঁচাইতেছেন কে লেগা? ভিতরে যদি কোনো কিছু না থাকে তাহলে তোর কোনো ঝামেলা। তাহলে এটা কি ম্যাডাম? আর আপনি যে একটু আগে আমার কইলেন যে ব্যাগের মধ্যে কোনো কিছু নাই বাজার ছাড়া। তানিয়া এইসব কি? তুই এই কাপড়টা চুরি করেছিস কেন? তুই তো আমার মান সম্মান সবকিছু নষ্ট করে দিলি। আসলে ম্যাডাম আমার পোলা আবদার করছিল আমি যেন আর অনেক দামি একটা জামা কিনা দিই, কিন্তু আমার তো সামর্থ্য নাই এত দামি জামা কিনার, তাই আমি এই কাজটা করছি, আমার ক্ষমা করে দেন ম্যাডাম। একদম চুপ থাক, মাফ তোকে মাফ করব, আজকে তোর জন্য আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। তোর তো ফকির নির্বাচন করার যোগ্যতা আছে? হ্যাঁ, তুই কোন সাহসে এই শোরুম থেকে ড্রেস চুরি করছস? আর তাছাড়া তুই খুব ভালো করে জানিস যে আমি এই শোরুমের রেগুলার কাস্টমার, আমার একটা মান সম্মান আছে, আজকে তোর জন্য এই সিকিউরিটির বাচ্চাটা আমাকে চোর বলতেছে, তোর সমস্যাটা কি? হ্যাঁ সমস্যা তোর না, আসলে সমস্যা হচ্ছে আমার, ছোট লোকদের আমি মাথা উঠাই বলছি, তোর মতো একটা কাজের বুয়াকে আমি মাথা উঠাইছি যার কারণে তুই এখন মাথা উঠে নাচতেছস। আমি এটা বুঝতে পারি না ম্যাডাম, আপনি আমারে মাফ করে দেন, আর এই আমার যেই দাম আইবো আপনি প্রতি মাসে আমার বেতন থেকে কেটে রাখেন ম্যাডাম। এই ফকিনীর বাচ্চা, এই তুই জানিস তোর কোনো আইডিয়া আছে এই ড্রেসটার দাম কত? তোদের মতো ফকিনীর বাচ্চার এত দামি ড্রেস পরার কোনো যোগ্যতা আছে? কোন সাহসে তুই এই ড্রেসটা চুরি করছস? যার যেটা পরার যোগ্যতা আছে সে সেটা পরা উচিত, তোর মতো ভিখারির বাচ্চার না এরকম দামি ড্রেস পরার কোনো যোগ্যতা নাই, বুঝতে পারছস? ম্যাডাম দেখেন আমগো শোরুমের সামনে বসে জগাজাটি করবেন না, আশেপাশে লোকজন দেখতেছে, আপনার যদি মন চাই জামাটা টাকাটা কিনা লয়ে যান আর নাহলে দোকানে রেখে দেন, ধরেন। দেখেছিস আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি বলে দারোয়ান তোর সাথে এত ভালোভাবে কথা বলতেছে, ভদ্রভাবে কথা বলতেছে, নাহলে পুলিশ ডেকে না তোকে ধরাই দিত, বুঝতে পারছিস? আর শোন, আজকের পর থেকে তোকে যেন আমি আমার বাড়ির আশেপাশে না দেখি, আমি দরকার হলে নতুন কাজে মেনে নিয়ে নেবো, যা এখান থেকে। না না ম্যাডাম, আমি তো কইছি আমি এটা বুঝতে পারি নাই, আপনি আমার মাফ করে দেন, আমার কাজের থেকে বাইর করে দিয়েন না ম্যাডাম। চুপ কর, আর একটা কথা বলে না, কানের নিচে আরেকটা দেবো, যা সর আমার সামনে থেকে। দেখছো তানিয়া, বুঝছিলাম না বড় লোকেরা গরিব গুলোকে সবসময় এরকম ব্যবহারই করে, কি বুঝলো তুমি? তখনও কিন্তু আমি একই কথা কইছিলাম। এই আপনি ওর নাম জানেন কি করে? কারণ ম্যাডাম ও আমার স্ত্রী। মানে কি? হ্যাঁ এখানে কোন নাটক শুরু হয়ে গেছে? এই মেয়ে যদি আপনার স্ত্রী হয় তাহলে আপনার স্ত্রীর নাম আপনি চোরের অপবাদ কেন দিচ্ছেন? আমি না কিচ্ছু বুঝতে পারতেছি না, এসব কি হচ্ছে আমার সাথে? আমি আপনারা সবকিছু বুঝে কইতেছি। তুমি চিন্তা করো না তো, তুমি দেখো আমি আমগো সুমনের আকিকার জন্য টাকা ঠিক আমার ম্যাডামের কাছ থেকে চাই আনি। না না তুমি এরকম ভুল করো না, তুমি ওনার কাছে টাকা চাও না, শুধু শুধু লজ্জা পাবা। আমগো ম্যাডাম মোটেও অমন না। আরে তুমি কেন বুঝতাছো না, বড় লোক মানুষ আমগোর একটু আদর ভালোবাসা দিছে এর মানে এই না যে হ্যাঁ আমগোরে কাছে টাইনা লইছে, কোনো হ্যাঁ আমগো লগে এরকম ভালো ব্যবহার করবই এর মানে এই না যে তুমি যা আছে বা তুমি তার কাছে পাইবা। তুমি তোমার পোলার লেগে যে আশাটা করতাছো না, তুমি এরকম কোনো কিছু এর কাছে পাইবা না। আরে বড় লোকরা এরকমই, হ্যাঁ না আমগোরে দুই চোখে দেখতে পারে না, হ্যাঁ গো আমরা কামে আহি দেখা শুধুমাত্র হ্যাঁ আমগোরে ব্যবহার করে, নাহলে হ্যাঁ গো ধারে গেছো আমগোরে কখনো ঘেসবার দিত না। তাই আমি তোমার কইতাছি অপমানিত হয়েও না, শুধু শুধু যাইয়া হ্যাঁ কাছে কোনো টাকা পয়সা চাইও না, আমরা ছোটোখাটোর ভিতরে যা করুন যায় তাই করুন নি। দেখছো আমি কইছিলাম না যে হেরাম করে উপর দুই করতে ভালোবাসা দেখায়, হেরাম করে বাস্তব জীবনে কোনোদিনই ভালোবাসে না। এই যে তোমার লোকের একটা ঝামেলা লাগছে, তোমার লোকে কত দূর ব্যবহার করছে। আর ম্যাডাম এই সব কিছু একটা নাটক আছিল, ও বারবার সবসময় আপনার গুণগান গাইতো যে আপনি এই সেই, আপনি ওর অনেক উপকার করবেন, ও আপনার কাছে টাকাও চাইবার চাইছিল, তো আর আমি বারণ করছিলাম যে ওর কাছে টাকা পয়সা চাইয়া শুধু শুধু নিজের অপমানিত করো না। জানেন ম্যাডাম আমি না আপনারে অনেক ভালোবাসতাম, আপনারে আমি আমার নিজের বড় বোনের মতো সম্মান করতাম, আমি সবসময় আমার জামাইয়ের কাছে আপনার প্রশংসা করতাম, আমি সবসময় কইতাম আমার বিপদে আর কেউ আমার উপকার করুক না করুক আমার ম্যাডাম ঠিক আমার উপকার করব, আমার বিপদে আমার ম্যাডাম কোনো চুপ করে থাকতে পারবো না। তো আজকে যখন আমি এমন একটা বিপদে পড়লাম,
আপনি এমন করলেন, আপনি আমার গরিব বইলে অপমান করলেন। আমি কোনো ভাবতেও পারিনি ম্যাডাম যে আপনি আমার লোকে এমন করবেন। আসলে এটাই সত্যি, বড় লোকরা কখনো গরিব গরিব মানুষ মনে করে না, যা দেখায় শুধু সো উপরে উপরেই ভালোবাসা দেখে। যাই হোক ম্যাডাম, আমি আসলে দেখতে চাইছিলাম যে আপনি আমি বিপদে পড়লে আমার বিপদে আগে আসেন কিনা।